নমস্কার বন্ধুরা আমি সীমা সীমা রান্নাঘরে সব স্বাগত আমার আজকের রেসিপি সাবেকি পিঠে দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে যেটাই আপনারা বলবেন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে পুরো রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না যেন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে সবার প্রথম আমি গোকুল পিঠের যে বাইরের কোটিং থাকে সেটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব সবার প্রথমে এই যে ব্যাটার বানাবো তার জন্য আমি কফি কাপের এক কাপ ময়দা নিলাম আর নেব চার চামচ সুজি এক চামচ দু চামচ তিন চামচ এমনি করে চার চামচ আমি নিলাম আর নেব হাফ চামচ মতো লবণ আর নেব এক চামচ চিনি ব্যাটারটা এমনভাবে বানাবো আর এই যে এর মধ্যে দিলাম দুধ আমি কিন্তু এখানে ব্যাটারটা বানাবার জন্য কিছুটা দুধ নিয়েছি উষ্ণ দুধ আর হচ্ছে কিছুটা জল দিয়ে বানাবো আপনারা চাইলে পুরো ব্যাটারটা দুধ দিয়ে আরেকটু দুধ দেবো আমি এখানে আপনারা চাইলে পুরো ব্যাটারটা দুধ দিয়েও বানাতে পারেন আবার পুরো ব্যাটারটা জল দিয়েও বানাতে পারেন আর ব্যাটারটা এমনভাবে বানাতে হবে এবার আরেকটু দেবো জল আমি এই যে মিক্স করবো এবার আমি ঠিক মতো এটা অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে মিক্স করতে হবে সুন্দর করে মিক্স করে যখন এই যে এরকম একটা বা ঘনত্ব আসবে ঠিক সেই সময় হ্যাঁ এই যে এরকম ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে পুরটা যখন আমি ব্যাটারের মধ্যে মাখাবো তখন যেন ভেঙে না যায় এর জন্য একটু ঘন করে মাখাতে হবে এইবার আমি এটাকে যেহেতু চিনি দিয়েছি চিনিটা গোলতে কিছুটা সময় লাগবে তার জন্য এই ব্যাটারটা আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম এবার কড়াইটা গরম করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটা নারকলকে আমি পুরোটা কুড়িয়ে নিয়েছি সেই নারকলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো কিছুটা এই হাফ কাপ মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে এটাকে আমি মিক্স করা করব এবার এর সাথে এই যে নারকোল দিলাম দুধ দিলাম আর দেব খেজুরের পাটালি এই যে এখান থেকে আমি খেজুরের পাটালি নিয়ে এবার এর মধ্যে দেব দিয়ে দুধ নারকোল আর হচ্ছে পাটালি এবার অনেকক্ষণ ধরে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ঠিক মতো পাক আসে এমনি করে আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে থাকব। এই কাজটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে এই যে দুধ নারকেল আর পাটালি সব মিক্সড হয়েছে আস্তে আস্তে করে পাকটাও ঠিকমতো আসছে যখন পাকটা আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ক্ষীর এই যে পাক এসে গেছে এবার আমি এর মধ্যে দেবো ক্ষীর খোয়া দিয়ে আমি আরও কিছুক্ষণ এমনি করে নাড়তে থাকব যখন পুরো ক্ষীরটা আর এই নারকেলের সাথে মিক্সড হয়ে যাবে তখন আমি হ্যাঁ এই যে ঠিক মতো পাক এসে গেছে এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে এই যে নামিয়ে রাখব আলাদা পাত্রে নামিয়ে রেখে সামান্য একটু ঠান্ডা হতে দেব তারপরে আবার এটার মধ্যে পাক থাকতে থাকতে আমি কিন্তু আমার পুরটাকে রেডি করব এবার আমি এই যে কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো দেওয়ার পরে এই যে আমি এমনি করে বানিয়ে নিয়েছি এবার আমি যে পুটটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা থেকে এই যে অল্প অল্প করে নিয়ে একটা ছোট ছোট প্যারার মতো সাইজ বানিয়ে নিয়েছি দেখুন ছোট ছোট তক্তি বা প্যারার সাইজ এই যে হয়ে গেছে এমনি করে আমি সমস্ত ইয়েগুলোকে বানিয়ে নেব সমস্ত পুটটা হ্যাঁ সমস্ত নারকল ক্ষীর দুধ দিয়ে মিক্সড করা যে পুটটা বানিয়েছি সেটা এই যে এবার এই যে এগুলোকে আমার রেডি হয়ে গেল এবার আমি কি করব এবার এটাকে আমি রেখে দিয়ে এবার কড়াইতে আমি এই যে তেল দিলাম ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এই যে বেশ ঘন ঘনও আছে সবার প্রথম আমি একটু দেখে নেব যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না তেলটা ঠিকমতো গরম হয়ে গেছে এবার আমি এই যে পুরটাকে এই যে আমি এর মধ্যে দিলাম দিয়ে চামচে করে মাখিয়ে এবার এই যে এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাসতে থাকবো একটা একটা করে তক্তি বা প্যারা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো আর পুরো রান্নাটা পুরো প্রসেসটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ধরে ভাজবো খুব বেশিক্ষণ ধরে যদি ভাজতে থাকি তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে তাহলে সেটা খেতে কিন্তু আর ভালো লাগবে না এক পিট ভাজা হয়ে গেলে আমি আরেক পিট ভেজে তুলে রাখবো এবং এই ভাজাটা কিন্তু খুব বেশি সময় ধরে আমি করব না এবার ভেজে এবার এটাকে আমি তেল ঝরিয়ে এই যে ভাজা হয়ে গেছে এবার এটা তেলটাকে ঠিকমতো ঝরিয়ে আমি এই যে আলাদা একটা পাত্রের মধ্যে এগুলোকে সব রাখবো এমনি করে এই যে বাকি যে পুরগুলো ছিল সেটাকেও আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে এই যে একটা একটা করে আমি তেলে দিয়ে ভেজেছি ভাজা এই যে এক পিট ভাজা হয়ে গেছে আরেক এক ভাজা হয়ে গেছে এবার আমি আবারও এই যে তেল ঝরিয়ে আবার এই যে আমি এই পাত্রের মধ্যে রেখে দিলাম এই ফাঁকে এবার আমি কি করবো আমি এই যে আরেকটা গ্যাসে আমি দুধটাকে গরম হতে দিলাম দুধ এখানে আমি সাড়ে সাতশো মতো দুধ নিয়েছি দুধটাকে আমি একটু বেশ ভালো করে ফুটতে যখন উতল আসবে একদম ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি এই যে এটাকে এর অর্ধেক করার চেষ্টা করব। মানে দুধটা যখন একটু ঘন হবে সেই সময় আমি এর মধ্যে হ্যাঁ দুধটাকে এই যে ভালো জাল হয়ে গেছে ঘন হয়ে গেছে এবার আমি এই দুধের মধ্যে পাটালি দেব। আরেকটা কথা বলে রাখি ফুটন তো মানে খুব গরম দুধের মধ্যে যদি আমি পাটালি দিয়ে দিই অনেক সময় কিন্তু দুধে ছানা কেটে যায় কাজে এই কাজটা যদি দুধে মানে গ্যাসের ফ্লেমটা যদি বন্ধ করে যদি করা হয় তাহলে কিন্তু মানে দুধে দুধটা কেটে যাবে না নাহলে কিন্তু অনেক সময় পাটালি দিলে দুধে দিয়ে কেটে যায় এবার আমি এই যে ভেজে রাখা যে পিঠেগুলো ছিল গোকুল পিঠে সেগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঠিক মতো দুধের মধ্যে বেশ সুন্দর করে যখন এই যে চুপিয়ে একদম পুরো দুধের মধ্যে যখন পিঠেগুলো একদম ইয়ে হয়ে গেছে তখন আমি এইগুলো এই যে এবার এগুলোকে কী সার্ভ করব। এবার এগুলোকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে যারা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ভালো থাকো সুস্থ থাকো আবার